সংকট মোকাবেলায় ব্যয় নীতিকে প্রাধান্য দিয়েই পাশ হতে যাচ্ছে ঘোষিত বাজেট যদিও অব্যাহত থাকতে পারে এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগটি এর মধ্যে বিষয়গুলো চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয় জাতীয় সংসদে যা পাশ হতে যাচ্ছে আগামী রোববার সংশ্লিষ্টরা জানান ডলার সংকট মোকাবেলায় এবারও সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়টি রাখা হচ্ছে নির্মাণ করা যাবে না সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন কোনো ভবন গুরুত্ব বিবেচনায় অর্থ ব্যয় করা যাবে কেবলমাত্র অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পগুলোতেই অন্যদিকে ব্যয় কমানোর নির্দেশনা আসতে পারে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আপনার নির্ধারিত সময় মিনিট সাতান্ন